আমরা শুধু আপনাকে মেশিনটা দিচ্ছি তা কিন্তু নয়, আপনি কিভাবে বিজনেস করতে পারবেন, কম পুঁজিতে কিভাবে বিজনেস করতে পারবেন একদম সঠিক গাইডেন্স কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দেওয়া হবে। এই প্রোডাক্টটি মার্কেটে যে পরিমাণ খাঁটি হওয়া প্রয়োজন আমরা কিন্তু সেই পরিমাণ খাঁটি আমরা মার্কেটে পাই না। সেখানে এরকম একটা স্বচ্ছ প্রোডাক্ট যদি মার্কেটে আনতে পারেন আপনার প্রফিট কিন্তু আপনি দেখতেই পাবেন, আপনার সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার হাতে থাকবে। হ্যালো বন্ধুরা, জীবিকা আপডেটের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের এমন একটি ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসার ডিমান্ড অতীতে যেমন ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই এই ব্যবসা শুরু করলে আপনার ব্যবসার প্রোডাক্ট বিক্রি নিয়ে আপনাকে খুব একটা টেনশন করতে হবে না। আর আপনি যদি আপনার এলাকায় সেই প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখেন তাহলে আপনার কাছে কাস্টমাররা নিজেরাই আসবে। আপনার প্রোডাক্ট বিক্রির জন্য আপনাকে মার্কেটে দৌড়াদৌড়ি করতে হবে না, ফলে বুঝতেই পারছেন এই প্রোডাক্টের কতটা চাহিদা আছে। বন্ধুরা, আপনারা তো জানেন আপনি যদি মার্কেটে ভালো প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেন তাহলে সেই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সব সময় থাকবে, সারা বছর থাকবে। আর আজকে আমি যে ব্যবসা সম্পর্কে আলোচনা করছি সেই প্রোডাক্টটি হচ্ছে এভারগ্রিন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের ডিমান্ড কখনোই কমবে না। তাই এই প্রোডাক্টের ব্যবসা করে আপনারা খুব সহজেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠবেন, এটা নিশ্চিত। কিন্তু যে কোনো ব্যবসা শুরুর আগে সেই ব্যবসা সম্পর্কে আপনাকে ভালো মতন রিসার্চ করতে হবে, সেই ব্যবসা সম্পর্কে সম্পূর্ণটা জেনে নিতে হবে এবং সেই ব্যবসার প্রোডাক্ট বিক্রি নিয়ে আপনাকে নিশ্চিত হতে হবে, তাহলেই কিন্তু আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন আর সেই ব্যবসা থেকে আপনি সহজেই মুনাফা অর্জন করতে পারবেন। তাই আজ আমি আপনাদের এমন এক জায়গা সন্ধান দেব সেখান থেকে আপনারা এই ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন, যার ফলে আপনারা ব্যবসা শুরুর প্রথম ধাপটা সহজেই অতিক্রম করে আপনার ব্যবসাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যে কোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ, তাই সব দিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলবেন। নমস্কার, আমি শ্রেয়সী, আজকে চলে এসেছি ইন্ডিয়ান মিশনারি কোম্পানির তরফ থেকে একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। হ্যালো, আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। আমাদের প্রতিষ্ঠানটি হলো কলকাতা সোদপুরে। যেসব দর্শক বন্ধুরা মনে করছেন শিয়ালদা থেকে আসেন, তারা কিন্তু শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুরগামী ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন অটো টোটো স্ট্যান্ড রয়েছে, অটোয় উঠে বলবেন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে যাবো, অথবা বলবেন প্রজাতন্ত্র পল্লী পুরনো চাউমিন ফ্যাক্টরি অপোজিটে মেশিনারি অফিসে যাবো বলে আমাদের অফিসের সামনে আপনাকে নামিয়ে দেওয়া হবে। যেসব দর্শক বন্ধুরা মনে করছেন বাই রোড আসবেন, যারা হাওড়া থেকে আসছেন তারা কিন্তু হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস পাবেন। হাওড়া ব্যারাকপুর বাসে চেপে আপনি সোদপুর রাজা রোড নামবেন। সোদপুর রাজা রোডে যেখানে আপনি নামছেন আপনি এক মিনিটে হাঁটা পথের ডিস্টেন্সে আমাদের অফিস রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের অফিসের যে স্টাফরা রয়েছে আপনাকে পুরোপুরিভাবে গাইড করে দেবে। ম্যাডাম, আজকে আপনি দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন? আজকে আমি যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করব এই ব্যবসাটি কিন্তু একদম ইউনিক। ইউনিক বলতে কি, আমরা যে প্রোডাক্টটি নিয়ে আজকে আলোচনা করব এই প্রোডাক্টটি মার্কেটে যে পরিমাণ খাঁটি হওয়া প্রয়োজন আমরা কিন্তু সেই পরিমাণ খাঁটি আমরা মার্কেটে পাই না। সেখানে এরকম একটা প্রোডাক্ট যদি আপনি মার্কেটে স্বচ্ছ প্রোডাক্ট যদি মার্কেটে আনতে পারেন আপনার প্রফিট কিন্তু আপনি দেখতেই পাবেন, আপনার সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার হাতে থাকবে। তো দর্শক বন্ধুরা, আপনি এতক্ষণ যে ব্যবসাটি সম্পর্কে আমি বলছিলাম সেই ব্যবসাটি কিন্তু আর কিছুই না, এই যে ছোট্ট মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেলের মেশিন বলে আমরা জানি। এই মেশিনটার নাম হচ্ছে অয়েল প্রেস মেশিন। এই মেশিন থেকে আপনি যে কোনো রকমের তেল পেশাই করতে পারবেন। ধরুন যে কোনো তৈলবীজ আপনি এই মেশিনের সাহায্যে কিন্তু পেশাই করে তেল বার করতে পাচ্ছেন। তো ম্যাডাম, এই ব্যবসার মার্কেটে ডিমান্ড কতটা আছে সেটা যদি একটু বলে দেন। দেখুন, তেল তো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, সেখানে দাঁড়িয়ে তেলের ডিমান্ড কী আছে আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে আপনি যদি এরকম একটা সেট আপ আপনি নিজের বাড়িতেই রেখে কাজ করেন, আজকালকার দিনে ভেজালের যুগে দাঁড়িয়ে এরকম সেট আপ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি তো বুঝতেই পারছেন আপনি বাড়ি বসে স্বচ্ছ তেলের কি স্বাদ সেটা তো আপনি পাচ্ছেনই। সেখানে দাঁড়িয়ে এরকম একটা সেট আপ যদি আপনি রেখে বিজনেস করেন আপনার আশেপাশে যারা গ্রাহকরা রয়েছে আপনাকে কিন্তু খুঁজে নেবে। এই ব্যবসাটি শুরু করতে আমার দর্শক বন্ধুদের ইনভেস্ট কত করতে হবে? এই ব্যবসাটি, এই যে মেশিনটা একটু দেখিয়ে দিই, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে গেলে মাত্র 25,000 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এই ধরনের বিজনেস স্টার্ট করতে পারছেন। তো ম্যাডাম, এই যে ছোট মেশিনটা দেখালেন, তো এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে? এই যে ছোট মেশিনটা দেখতে ছোট হলে কি হবে, এই মেশিনে কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু হিউজ। এই ছোট মেশিনটা ঘন্টায় প্রোডাকশন আছে অন্তত 5 থেকে 6 লিটার, সেটা অবশ্যই শস্যের উপর ডিপেন্ড করে রয়েছে।
এই মেশিনটা চালাতে কোনো বিদ্যুৎ কানেকশন লাগে কি? অবশ্যই, এই মেশিনটা চালাতে আমাদের যে ঘরের 220 লাইন, যে গৃহস্থলিতে পাখা ফ্যান লাইট টিভি যে যে লাইনে চলছে, আপনারা কিন্তু এই লাইনেই আপনি কিন্তু এই মেশিন কিন্তু চালাতে পারছেন। আপনি এই ছোট মেশিনে বললেন 5-6 লিটার পার ঘন্টায় তেল উৎপাদন হয়। তো ম্যাডাম, যারা একটু বড় ধরনের ব্যবসা করতে চাইছেন, একটু বেশি তেল উৎপাদন করতে চাইছেন, তারা কোন ধরনের মেশিনের সেট আপনি ব্যবসা করবেন সেটা যদি একটু বিস্তারিত করে বলে দেন। আচ্ছা, এই মেশিন তো আপনি দেখলেনই, এটা হচ্ছে আপনার এসএস বডি মেশিন আছে। আর এর থেকে যারা বড়, আপনারা বড় সেট আপ করতে চাইছেন, কম পুঁজি ইনভেস্ট করে বড় সড় একটা বিজনেস করতে চাইছেন, তাদের জন্য বলি এই মেশিনটা চলে আসি একটু। এটা হচ্ছে আপনার এমএস বডি পাত্তি মেশিন বলে এটাকে। যারা মিল সেট আপ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তো ম্যাডাম, এই এই যে মেশিনটা দেখালেন আপনি, এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে? এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু ঘন্টায় 30-35 কেজি প্রোডাকশন ক্যাপাসিটি আছে। মোটামুটি দাম কি পড়বে এই মেশিনের? এই মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র 50,000 থেকে। আচ্ছা, আপনার পিছনে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, সেই মেশিনের ডেফিনেশন কি আছে? এই মেশিন, এই যে এই মেশিনটা দেখালাম, এই মেশিন এবং এই মেশিন কিন্তু সেম, শুধু ডিফারেন্স কি, এই মেশিনটা হচ্ছে আপনার 16 পাত্তির মেশিন আছে, এই মেশিনটার ক্যাপাসিটি একটু বেশি, এটা 20 পাত্তির মেশিন আছে। এইখানে এই মেশিনটি যেটা আপনাকে দেখালাম, অন্তত 30-35 কেজি প্রোডাকশন আছে, এটার এর থেকে একটু বেশি, 40-45 কেজি প্রোডাকশন আছে পার ঘন্টায়। এই ব্যবসায় লাভের পরিমাণটা কত হবে সেটা যদি একটু বলে দেন। দেখুন, আমরা যদি হিসাব করে দেখি তাহলে হিসাব হচ্ছে কি 3:1, তার মানে কি 3 কেজি সর্ষে থেকে আপনি কিন্তু 1 কেজি তেল পাচ্ছেন। আচ্ছা, আর 3 কেজি সর্ষে, আমরা যেরকম সর্ষে যেটা র মেটেরিয়ালস, এই মেশিনের ক্ষেত্রে মেন যেটা র মেটেরিয়াল সেটা কিনা সর্ষে। সর্ষে কিন্তু আপনাকে আমরা একেবারে চাষির ঘর থেকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব, মানে কম দামে পাইয়ে দেওয়ার ব্যবস্থা, একদম চাষির ঘর থেকে একদম স্বল্প মূল্যে, মিনিমাম মূল্যে পাইয়ে দেওয়ার আমরা কিন্তু ব্যবস্থা করে দেব। মোটামুটি ওই 45-50 টাকা কেজিতে আপনি সর্ষে পাচ্ছেন। 3 কেজি সর্ষের দাম গিয়ে দাঁড়াচ্ছে আপনার কিন্তু 150 টাকা। সেখানে ধরে আপনি যদি 1 কেজি সেখান থেকে তেল পান, সেই র তেলটা আপনি মার্কেটে বিক্রি করতে পাচ্ছেন কিন্তু মোটামুটি 200-220 টাকা। আপনি যদি 200 টাকাই ধরেন তাও কিন্তু আপনার 50 টাকা এখানে প্রফিট থেকে গেল। এই বিজনেসের ক্ষেত্রে আরেকটা প্রফিটের জায়গা রয়েছে, সেটা কি? সেটা কিনা খোল, সর্ষে থেকে যে খোলটা বেরোচ্ছে সেটা কিন্তু আপনারা, সেইটা দিয়ে কিন্তু আপনারা আলাদা একটা বিজনেস করতে পারেন। কি সেটা? আমরা যে নার্সারিতে, আপনি ধরুন যেখানে গাছপালা থাকে নার্সারিতে, সেখানে কিন্তু আপনি খোলটা দিতে পারেন, সেখানে খোলটা আপনি বিক্রি করতে পারেন, অন্তত পক্ষে 50-60 টাকা কেজিতে কিন্তু মার্কেটে খোলটা বিক্রি হয়। এছাড়াও মাছের যে খাবার উৎপাদন, মাছের খাবার উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু খোলটা প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে আপনি 50-60 টাকা কেজিতে কিন্তু মার্কেটে খোলটাও ছাড়তে পারেন। আপনি বুঝতেই পারছেন তাহলে এই তেলের বিজনেস করে আপনার কি প্রফিট থাকতে পারে? অন্তত 3 কেজি সর্ষে যেটা আপনি ইনভেস্ট করছেন, 150 টাকা যদি আপনি সর্ষে কেনেন, অন্তত পক্ষে 50 টাকা তেলে আপনি প্রফিট পাচ্ছেন, 50 টাকা আপনি খোলে প্রফিট পাচ্ছেন, মোটামুটি 100 টাকা আপনার 3 কেজি সর্ষে থেকে 100 টাকা আপনার প্রফিট থাকছে আপনি কস্টিং বাদ দিয়ে। আমার যে সমস্ত বন্ধুরা এই ব্যবসায় নতুন আসবেন, তারা তো জানেন না কীভাবে তৈরি করতে হয়, তেল তৈরি করতে হয়, তো তাদের কীভাবে হেল্প করবেন আর মার্কেটিংয়ের ব্যাপারে কতটা হেল্প করতে পারবেন সে ব্যাপারে একটু যদি বলে দেন। যারা মনে করছেন নতুন বিজনেস স্টার্ট করছেন বা এরকম একটা মেশিন নিয়েছেন, তারা তো নিশ্চয়ই জানবেন না এই মেশিনটা কী করে চালু করবেন, কীভাবে তেলটা তৈরি করবেন। সেক্ষেত্রে কিন্তু কোম্পানিতে আমাদের টেকনিশিয়ান রয়েছে, আপনি যখন মেশিনটা নিচ্ছেন আমাদের টেকনিশিয়ান কিন্তু আপনাকে বাড়িতে গিয়ে মেশিন চালু করে, মেশিন অপারেট করে আপনাকে কিন্তু হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে আসবে, এবং কোম্পানি থেকে সাপোর্ট করা হবে না কি না, আপনি যে এই জিনিসটা তেলটা তৈরি করছেন, প্রস্তুত করছেন, এটা আপনি কোথায় সেল করবেন, কোম্পানি থেকে কিন্তু সমস্ত আপনাকে গাইডেন্স দিয়ে দেওয়া হবে যে কোথায় গেলে আপনি সঠিক মার্কেটটা ধরতে পারবেন। দেখুন, আপনারা যদি এই মেশিনে বিজনেস করেন, আপনারা দুভাবে বিজনেস করতে পারবেন। এক হচ্ছে কি, আপনারা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, ছোট বোতলে করে বা প্যাকেজিং সিস্টেম করে একটা, 1 লিটার বা 250 বোতল করে একটা ব্র্যান্ড করতে পারেন বা প্যাকেজিং সিস্টেম করে একটা ব্র্যান্ড করতে পারেন। আর সেকেন্ড অপশন কি আছে, গ্রামের দিকে কি হয়, এরকম মেশিন যদি আপনার কাছে থাকে, এরকম একটা সেটআপ, গ্রামের দিকে কি হয়, অনেকে যারা চাষবাস করে তারা সর্ষে বা তৈলবীজ যেটা আপনার কাছে নিয়ে আসবেন, মানে সর্ষে বলুন, নারকেল বলুন, আরো বাদাম বলুন, এই সমস্ত বলুন, তৈলবীজ, যে কোনো তৈলবীজ আপনার কাছে ধরুন নিয়ে আসতে পারে, আপনি সেটা ভাঙে একটা তাকে একটা মজুরি নিলেন, এইভাবে ইনকাম করা যায়। তো মোটামুটি মাসের শেষে আমার দর্শক বন্ধুরা কত টাকা ইনকাম করতে পারবেন?
মোটামুটি মাসের শেষে যদি প্রোডাকশন অনুযায়ী আপনি যদি বিজনেসটা ঠিকভাবে করতে পারেন, মাসের শেষে কিন্তু অন্তত পক্ষে 40-45,000 টাকা আপনি ইনকাম হতে পারে, চোখ বন্ধ করে ইনকাম করে, চোখ বন্ধ করে। এই মেশিনের উপর ওয়ারেন্টি বা গ্যারান্টি কি আছে? একদম, মেশিন যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, সেক্ষেত্রে মেশিনের উপর ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমরা আপনাকে দিতে পারবো। এই যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে, এই মেশিনের উপর কিন্তু আপনারা 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি আপনার মেশিনে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের যে টেকনিশিয়ান রয়েছে আপনাকে কিন্তু বাড়িতে গিয়ে ফিট সার্ভিসিং করে দিয়ে আসা হবে। এরপর মনে করছেন যে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে হলো না, পরে গিয়ে খারাপ হলো বা মেশিনে কোনো সমস্যা দেখা দিল, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনারা আমাকে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের টেকনিশিয়ান কিন্তু আপনাকে গিয়ে বাড়িতে গিয়ে সার্ভিসিং করিয়ে দেওয়ার আমাদের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা চার্জেবল হবে। এই মেশিন চালাতে বিদ্যুৎ কানেকশন লাগে কি? অবশ্যই, এই মেশিন চালাতে বিদ্যুৎ বলতে কি, আপনি কি বাড়ির 220 লাইনেই কিন্তু এই মেশিনগুলো চালাতে পারবেন। কোনো বন্ধু যদি 440 লাইন নিয়ে চালাতে চান, তাহলে যে মেশিনগুলো দেখতে পেলেন এর থেকেও কিন্তু হাই ক্যাপাসিটির মেশিন আপনারা পেয়ে যাবেন। সেই কারণে কি করতে হবে, আপনাকে আমাদের সান্নিধ্যে আসতে হবে, আমাদের সঙ্গে কথা বলতে হবে, অফিসে এসে ভিজিট করতে হবে, প্রত্যেকটা মেশিন যা যা রয়েছে দেখতে হবে। এছাড়াও মনে করছেন হাই ক্যাপাসিটির মেশিন নেবেন, আপনারা আমাদের থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। তো ম্যাডাম, আরো অনেক জায়গায় এই ধরনের মেশিন বিক্রি হয়, তো আপনার কাছেই কেন আসবে আমার দর্শক বন্ধুরা এই মেশিন কিনতে? ইন্ডিয়ান মেশিনারি মানে কিন্তু মেশিনের ম্যানুফ্যাকচারিং, সেখানে দাঁড়িয়ে আপনার মেশিনের যদি আজ বাদে কাল গিয়ে কোনো সমস্যা দেখা দিল, আপনার মেশিন কিন্তু বসে যাবে সেখানে দাঁড়িয়ে। সেইখানে দাঁড়িয়ে আমরা কি করি, আপনারা যদি আমাদের থেকে আমাদের সান্নিধ্যে আসেন বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আমাদের কিন্তু টেকনিশিয়াল রয়েছে যে আপনাকে, যে কিনা আপনাকে বাড়িতে গিয়ে মেশিন সার্ভিসিং করিয়ে দিয়ে আসবে। সেখানে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে আপনি কোথায় এই টেকনিশিয়াল সাপোর্টটা পাচ্ছেন। এছাড়াও ইন্ডিয়ান মেশিনারিতে আপনি আরেকটা বেনিফিট কি পাচ্ছেন, আমরা শুধু আপনাকে মেশিনটা দিচ্ছি তা কিন্তু নয়, আপনি কিভাবে বিজনেস করতে পারবেন, কম পুঁজিতে কিভাবে বিজনেস করতে পারবেন, আপনাকে কিন্তু পুরো গাইডেন্স এখান থেকে দিয়ে দেওয়া হবে এবং সঠিক গাইডেন্সটা দেওয়া হবে। একদম সঠিক গাইডেন্স কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দেওয়া হবে। এই ব্যবসাটি করতে গেলে আমার দর্শক বন্ধুদের ডকুমেন্টস কি লাগবে সেটা যদি একটু বলে দেন। দেখুন, যে কোনো বিজনেস করতে গেলে কি একটা লাইসেন্স তো প্রয়োজন, যেটা কিনা বলি ট্রেড লাইসেন্স। এই লাইসেন্সটা আপনাদের প্রয়োজন, এটা আপনারা করে নেবেন। আর একটা কি, এটা যেহেতু খাদ্য দ্রব্য সেক্ষেত্রে আর একটি লাইসেন্সের প্রয়োজন, সেটা হলো ফুড লাইসেন্স, যেটা কিনা ফ্যাসাই লাইসেন্স আমরা বলে থাকি। এই দুটো লাইসেন্সে কিন্তু আপনার প্রয়োজন আছে। আচ্ছা, এই লাইসেন্সগুলো আমার দর্শক বন্ধুরা যদি না করতে পারেন সেই ব্যাপারে কি আপনারা হেল্প করে দেবেন? একদম, আপনারা আমাদের নিকটে আসুন, আমরা আপনাকে পুরোপুরিভাবে গাইড করে দেবো কিভাবে আপনি লাইসেন্স নিয়ে বিজনেসটা ভালোভাবে করতে পারবেন এবং উন্নতি লাভ করতে পারবেন। এই ব্যবসার জন্য জায়গা কতটা লাগবে? দেখুন, আপনারা যারা এই এসএস বডি এই ছোট মেশিনটা নিয়ে কাজ করতে চাইছেন, তারা কিন্তু বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই এই মেশিনটা নিয়ে যে কোনো একটা জায়গায় বসে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবং যেসব দর্শক বন্ধুরা মনে করছেন পাত্তি মেশিন মানে এমএস বডি মেশিন নিয়ে কাজ করবেন, তারা কিন্তু মোটামুটি একটা 100 স্কোয়ার ফুটের রুম নিয়ে বা জায়গা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে এই ব্যবসা ভালোভাবে শুরু করতে পারবেন। আশা করি দর্শক বন্ধু আপনাদের আমি বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো রকম বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করছেনই, অবশ্যই করবেন এবং আমাদের কোম্পানিতে আসুন, ভিজিট করুন, সঠিক গাইডলাইন নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করুন। এইটুকুই আমরা আশা করি যে আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন। আশা করি দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কিভাবে বিজনেস করবেন, কিভাবে সঠিক গাইডলাইন পেতে হবে, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনাদেরকে আসতে হবে ইন্ডিয়ান মিশনারি কোম্পানিতে, একবার হলেও ভিজিট করতে হবে। আপনারা আসুন, আমাদের সঙ্গে কথা বলুন, সঠিক গাইডলাইনটা নিন, এইটুকুই আমাদের কামনা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।